বাংলা সাহিত্যে বিভিন্ন সাহিত্যিকদের ভিন্ন স্বাদের গল্প দিয়ে সাজানো আমাদের গল্পকর্ণার। আজ গল্পকর্ণারে আপনারা শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত বীর্য শুল্কা। রাজকুমারী সুমিত্রার আর কিছুতেই বর পছন্দ হয় না। দেশ দেশান্তর থেকে রাজারা লিপি পাঠান রাজকন্যার প্রাণী প্রার্থনা জানিয়ে, কিন্তু লিপি গ্রাহ্য হয় না। রাজদূত নিরাশ হয়ে ফিরে যায়। সুন্দরকান্তি রাজপুত্রেরা আসেন, রাজকন্যার প্রাসাদের সম্মুখে ঘোড়ায় চড়ে ঘোরাঘুরি করেন। তাদের কোমরে রত্নখচিত অসি ঝলমল করে, কিরিটের হীরা সূর্যকিরণে ঝকমক করে, কিন্তু কুমারী সুমিত্রার মন টলে না। তিনি সখীদের ডেকে বাতায়ন থেকে আঙুল দেখিয়ে বলেন, সখী দেখ দেখ কতগুলো মোমের পুতুল ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছে, সূর্যের তাপে গলে যাচ্ছে না কেন, এই আশ্চর্য। এই বলে কোকিল কণ্ঠে হেসে ওঠেন। রাজপুত্রেরা তার হাসি কথা শুনতে পান, তাঁদের মুখ রাঙা হয়ে ওঠে। আর্যাবর্তময় দক্ষিণে অবন্তী রাজ্য থেকে পূর্বে কাশী কোশল পর্যন্ত রাষ্ট্র হয়ে গেছে যে, তক্ষশিলার শক রাজকুমারী যেমন অপরূপ সুন্দরী তেমনই গর্বিতা। তার রূপলাবণ্য দেখে যারা তাকে বিয়ে করতে আসেন তার দর্পের কাছে পরাভূত হয়ে তারা ফিরে যান। আর্যাবর্তে কোনো রাজা বা রাজপুত্রকে তার মনে ধরে না। সুমিত্রার বাবা রুদ্রপ্রতাপ তক্ষশিলার রাজা, রুদ্রের মতোই তার প্রতাপ। তিনি শকবংশীয়। শকবংশের অনেক ক্ষত্রপ তখন ভারতবর্ষের উত্তর পশ্চিম অঞ্চলে রাজত্ব করছিলেন। বহুকাল আর্যাবর্তে থাকার ফলে তারা অনেকটা আর্য ভাবাপন্ন হয়ে পড়েছিলেন, কিন্তু শকরক্তের প্রভাব সম্পূর্ণ মুছে যায়নি। শকনারীরা তখনও তরোয়াল নিয়ে দ্বন্দ্বযুদ্ধ করতে ভালোবাসত, অশ্বচালনায় পুরুষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করত। রাজকুমারী সুমিত্রা ছিলেন সেই জাতের মেয়ে, যেমন রূপসী তেমনই তেজস্বিনী। রাজা রুদ্রপ্রতাপ যখন দেখলেন কোনো বরই মেয়ের পছন্দ হয় না, তখন তিনি মেয়েকে কাছে ডেকে জিজ্ঞাসা করলেন, তোর 18 বছর হলো, তুই কি বিয়ে করবি না, স্বয়ংবর সভা ডাকবো? সুমিত্রা মাথা নেড়ে বললেন, না, স্বয়ংবর সভায় তো কেবল রাজা আর রাজপুত্রেরা আসবে, তাঁদের আমি দেখেছি, তারা সব ননির পুতুল, তাদের কারুর গলায় আমি মালা দিতে পারবো না। আমি প্রতিজ্ঞা করেছি বীর্য শুল্কায় যে আমাকে কিনে নিতে পারবে তাকেই আমি বিয়ে করব, তা সে শূদ্রই হোক আর চণ্ডালই হোক। শুনে রুদ্রপ্রতাপ খুশি হলেন। সেকালে শূদ্রকে কেউ এত ঘৃণা করত না, অনেক শূদ্র রাজা বাহুবলে সিংহাসন অধিকার করেছিলেন। রুদ্রপ্রতাপ হেসে বললেন, আমিও তাই চাই, কিন্তু তা হবে কি করে? কুমারী বললেন, আমার প্রতিজ্ঞা এই, যে পুরুষ 3টি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন আমি তাকেই বরমাল্য দেব। আপনি রাজ্যে এই কথা ঘোষণা করে দিন। বেশ, কী কী বিষয়ে পরীক্ষা হবে? বাহুবল, হৃদয়বল আর বুদ্ধিবলের পরীক্ষা হবে, আমি নিজে পরীক্ষা করব। রাজা মেয়ের পিঠে হাত রেখে আদর করে বললেন, সুমিত্রা, তুই শকদুহিতার উপযুক্ত কথা বলেছিস, আজই আমি দেশ বিদেশে ঢেরা দিয়ে দিচ্ছি। রাজ্যে রাজ্যে আবার ঘোষণা হয়ে গেল, আবার অনেক রাজা রাজপুত্র সেনাপতি অমাত্য এলেন, কিন্তু সকলকেই ব্যর্থ মনোরথ হয়ে ফিরে যেতে হলো। কেউ বাহুবলের পরীক্ষায় উত্তীর্ণ হলেন কিন্তু বুদ্ধিবলে উত্তীর্ণ হতে পারলেন না, আবার কেউ বা বুদ্ধিবলে উত্তীর্ণ হলেন কিন্তু হৃদয়বলে অর্থাৎ সাহসিকতায় বিফল হলেন। সকলেই অধবদনে ফিরে গেলেন, রাজকুমারীকে লাভ করতে পারলেন না। এমনিভাবে কিছুদিন কেটে গেল। একদিন সকালবেলায় মন্ত্রগৃহের দ্বিতলে রাজা রুদ্রপ্রতাপের সভা বসেছে। চারিদিকে পাত্রমিত্র সেনাপতি শ্রেষ্ঠী সামন্ত রয়েছেন, রাজা স্বয়ং সিংহাসনে আসীন। রাজার ডান পাশে মর্মর পদ্মাসনে কুমারী সুমিত্রা। সভা যেন তার রূপের ছটায় আলোকিত হয়ে গেছে। তার গর্বিত গ্রীবাভঙ্গি আর তীব্র কটাক্ষে সভার বড় বড় বীরের পৌরুষও যেন সংকুচিত হয়ে পড়েছে। সভার তরুণের কাছে প্রতিহার ভূমিতে হঠাৎ একটা গোলমাল শুনতে পেয়ে রাজা জিজ্ঞাসা করলেন, কিসের গণ্ডগোল, মকরকেতু দেখো তো? মকরকেতু রাজ্যের একজন সেনানী, তিনি যুবা পুরুষ,
বিশাল তার দেহ, তার চেহারা দেখেই শত্রু ভয়ে আধমরা হয়ে যায়। তিনি সভার দ্বারে গিয়ে দেখলেন একজন দিনবেশ যুবক জোর করে সভায় প্রবেশ করতে যায়, কিন্তু চার পাঁচজন প্রতিহারী তাকে আটকে রাখবার চেষ্টা করছে। যুবক নিরস্ত্র, কিন্তু এমন ভয়ঙ্করভাবে সে হস্তপথ সঞ্চালন করছে যে বর্মাবৃত শূলধারী প্রতিহারীরা তার সঙ্গে এঁটে উঠতে পারছে না। কিন্তু পাঁচজনের সঙ্গে একজনের যুদ্ধ কতক্ষণ সম্ভব? অবশেষে দ্বাররক্ষীরা তাকে মাটিতে ফেলে তার হাত বেঁধে ফেললে। মকরকে তো রাজাকে এসে খবর দিলেন। শুনে রাজা হুকুম করলেন, কি চায় লোকটা, তাকে এখানে নিয়ে এসো। তখন দুজন প্রতিহারী লোকটিকে নিয়ে রাজার সম্মুখে হাজির হল। রাজা তার চেহারা আর বেশভূষা দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তার মাথায় উষ্ণীষ নেই, হাতে অস্ত্র নেই, পরিধানে নিখুঁত বস্ত্রও নেই, রক্ষীদের সঙ্গে লড়াই করতে গিয়ে ছিঁড়ে গেছে, সর্বাঙ্গে ধুলা। কিন্তু তবু ছিন্ন আর ধুলির আবরণের ভিতর দিয়েও অপরূপ সুঠাম দেহপ্রভা প্রকাশ পাচ্ছে। দেহ রোগাও নয়, মোটাও নয়, পেশিগুলি প্রতি অঙ্গ সঞ্চালনে সাপের মতো খেলে বেড়াচ্ছে। মাথার কোঁকড়া চুল কাঁধ পর্যন্ত এসে পড়েছে, গায়ের রং নতুন কচি ঘাসের মতো শ্যাম, মুখে একটা খামখেয়ালি বেপরোয়া ভাব। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কে, তোমার দেশ কোথায়? বন্দী একবার রাজার দিকে চাইলে, একবার রাজকন্যার দিকে চাইল, তারপর বললে, আমি এ রাজ্যে আগন্তুক, আমার দেশ বঙ্গ। রাজা বললেন, বঙ্গদেশের নাম শুনেছি বটে, আর্যাবর্তের পূর্ব সীমান্তে সেই রাজ্য, শুনেছি সে দেশের লোকেরা পাখির ভাষায় কথা বলে। বন্দী গম্ভীরভাবে বললে, মহারাজ ঠিক ধরেছেন, বঙ্গদেশের লোক কোকিলের ভাষায় কথা বলে, এত মধুর ভাষা পৃথিবীতে আর নেই। রাজা উত্তর শুনে ভারী আশ্চর্যান্বিত হলেন, একটু খুশিও হলেন। প্রতিহারীদের বললেন, বাঁধন খুলে দাও। বন্ধন মুক্ত হয়ে যখন সে সোজা হয়ে দাঁড়াল, তখনই ছিন্নবেশ বিদেশি যুবার চেহারা দেখে কুমারী সুমিত্রার তীব্রজ্জ্বল চোখ দুটি ক্ষণকালের জন্য নত হয়ে পড়ল। তিনি উত্তরীয়টি ভালো করে গায়ে জড়িয়ে নিলেন। রাজা বললেন, বিদেশি, তুমি বহুদূর থেকে এসেছ, তোমার বস্ত্র ছিন্ন দেখছি, তুমি কি অর্থ চাও? বিদেশি হাসল, বললে, না মহারাজ, আমি অর্থ চাই না, অর্থের আমার প্রয়োজন নেই, আমি অন্য এক মহার্ঘ রত্নের সন্ধানে এ রাজ্যে এসেছি। বিস্মিত রাজা জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি, পরিচয় কি? বিদেশি বললে, আমার নাম চণ্ড, আমি তালিবনশ্যাম সমুদ্রমেখলা বঙ্গভূমির একজন অজ্ঞ সন্তান, এইটুকুই আমার পরিচয় বলে ধরে নিতে পারেন। রাজা বললেন, ভালো, এখন জোর করে আমার সভায় ঢুকতে চেয়েছিলে কেন, তার কারণ বলো। চণ্ড বললে, মহারাজ, আপনার রাজ্যে প্রবেশ করে শুনলাম যে কুমারী সুমিত্রা বীর্য শুল্কা হতে চান, তাই আমি নিজের বীর্যের পরীক্ষা দিয়ে তাকে লাভ করতে এসেছি, বলে পূর্ণ দৃষ্টিতে সুমিত্রার দিকে তাকাল। শুনে কুমারীর মুখ লাল হয়ে উঠল, মন তার ক্ষণকালের জন্য বিদেশীর প্রতি কোমল হয়েছিল, আবার কঠিন হয়ে উঠল। একজন সামান্য লোক তাকে লাভ করবার দুরাশা রাখে? সঙ্গে সঙ্গে তার মনে পড়ল যে ভারতবর্ষের সকল রাজ্য থেকেই রাজা বা রাজপুত্র তার পাণি প্রার্থী হয়ে এসেছে, শুধু বঙ্গদেশ থেকে কেউ আসেনি। বঙ্গদেশের রাজপুত্রেরা কি এতই দর্পিত যে নিজেরা না এসে একজন ভিক্ষুককে তার প্রাণীপ্রার্থী করে পাঠিয়েছে? অপমানে তার দুচোখ জ্বলে উঠল। সভাসদরা ও চণ্ডের এই অদ্ভুত স্পর্ধা দেখে মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিলেন, তারপর সকলের সমবেত অট্টহাস্যে সভা ভরে গেল। রাজা রুদ্রপ্রতাপ কিন্তু হাসলেন না, তিনি আরক্ত চোখে মকরকেতুকে আঙুল দেখিয়ে বললেন, এটাকে সভার বাইরে নিক্ষেপ করো। মকরকেতু সবচেয়ে বেশি জোরে হাসছিলেন, হাসির ধাক্কায় তার বিরাট দেহ দুলে দুলে উঠছিল। তিনি হাসতে হাসতেই চণ্ডকে সভার বাইরে নিক্ষেপ করতে অগ্রসর হলেন, কিন্তু তার গায়ে হাত দিতে না দিতেই এক অদ্ভুত ব্যাপার হল। চণ্ড দুই হাতে মকরকেতুর কোমর ধরে তাকে মাথার ঊর্ধ্বে তুলে অবলীলাক্রমে গবাক্ষের পথে নিচে ফেলে দিয়ে রাজার সম্মুখে ফিরে এসে বললে, মহারাজ, আপনার আজ্ঞা পালিত হয়েছে। সভা নির্বাক,
রুদ্রপ্রতাপের মুখে কথা নেই, চণ্ড এমনভাবে এসে দাঁড়িয়ে আছে যেন সে বিশেষ কিছুই করেনি, এরকম সে রোজই করে থাকে। সকলে ভাবছে এ কি আশ্চর্য ব্যাপার, মকরকেতুকে যে ব্যক্তি একটা তুলোর বস্তার মতো তুলে ফেলে দিতে পারে তার গায়ে কি অসীম শক্তি। সভাসুদ্ধ লোক বিস্ফারিত চোখে চণ্ডের মুখের পানে চেয়ে রইল। এতক্ষণই সুমিত্রা কথা কইলেন, নিস্তব্ধ সভাগৃহে তার কণ্ঠস্বর বীণার মতো বেজে উঠল। ঈষৎ ভ্রুভঙ্গি করে তিনি ধীরে ধীরে বললেন, বিদেশি, তোমার দেশে কি রাজা নেই? চণ্ড বলে, রাজা আছেন বই কি রাজকুমারী, তার প্রতাপে প্রাগজ্যোতিষ থেকে কোশল পর্যন্ত কম্পমান। সুমিত্রা বললেন, বটে, তবে কি তিনি প্রবীণ? চণ্ড বললে, হ্যাঁ তিনি প্রবীণ। সুমিত্রা প্রশ্ন করলেন, তার কি পুত্র নেই? চণ্ড মৃদু হাসল, আছে, শুনেছি যুবরাজ ভট্টারক পরম রসিক, তবে তিনি পিতার মতো বীর কি না বলতে পারি না। সুমিত্রার কণ্ঠের চাপা শ্লেষ এতক্ষণে স্ফুরিত হয়ে উঠল। তিনি তীক্ষ্ণ হাসি হেসে বললেন, তাই বুঝি তোমাদের রসিক যুবরাজ একজন মল্লকে তার প্রতিনিধি করে পাঠিয়েছেন? চণ্ড মাথা নেড়ে বললে, না, আমি স্বেচ্ছায় এসেছি, তাছাড়া আমি মল্ল নই, আমার দেশের সকলেই আমার চেয়ে বলবান, তাই আমি লজ্জায় দেশ ছেড়ে চলে এসেছি, এই বলে কপট লজ্জায় মাথা নিচু করলে। কুমারী সুমিত্রা অধর দংশন করলেন, এই লোকটার সঙ্গে কথাতেও পারবার জো নেই। যে ব্যক্তি এইমাত্র মহাকায় মকরকেতুকে জানলা দিয়ে গলিয়ে ফেলে দিয়েছে তার মুখে এ কথা পরিহাস ছাড়া আর কিছু নয়। কুমারী অল্পকাল চিন্তা করে বললেন, ভালো, তুমি মল্ল হও বা না হও, ভার উত্তোলন করতে পারো বটে, আমি প্রতিজ্ঞা করেছি তিনটি পরীক্ষায় যে উত্তীর্ণ হতে পারবে তাকেই আমি বরমাল্য দেব, তা সে পামরি হোক আর চণ্ডালি হোক, কিন্তু ভার উত্তোলন করাই বাহুবলের প্রমাণ নয়, উষ্ট্র ভার বহন করতে পারে, তুমি বাহুবলের আর কি প্রমাণ দিতে পারো? চণ্ড বললে, মানুষের যা সাধ্য আমিও তাই পারি। পারো? বেশ, আমার এই মুঠির মধ্যে একটি মুক্তা আছে, মুঠি খুলে মুক্তাটি নিতে পারো? এই বলে সুমিত্রা মৃণালের মতো ডান হাতখানি বাড়িয়ে দিলেন। অনেক রাজপুত্রই রাজদুহিতার মুঠি খুলতে না পেরে লজ্জায় দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। চণ্ড তাঁর সামনে গিয়ে দাঁড়াল, ক্ষুব্ধস্বরে বললে, রাজকুমারী, এ পুরুষের উপযুক্ত পরীক্ষা নয়, আমাকে অকারণ লজ্জা দিচ্ছেন কেন? এই বলে সে বাঁ হাতের দুটি আঙুল দিয়ে রাজকুমারীর মুঠির দুদিক চেপে ধরলে। রাজকুমারী একবার শিউরে উঠলেন, তারপর তার মুঠি আস্তে আস্তে খুলে গেল। মুক্তাটি হাত থেকে তুলে নিয়ে চণ্ড বললে, আজ থেকে এই মুক্তাটি আমার কর্ণের ভূষণ হল। রাজকুমারীর মুখ বিবর্ণ হয়ে গেল, তিনি কিছুক্ষণ বিহ্বল চোখে নিজের পানে চেয়ে রইলেন, তারপর উঠে দাঁড়িয়ে অবরুদ্ধ স্বরে বললেন, প্রথম পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ, বাকি দুই পরীক্ষা আজ অপরাহ্নে হবে। এই বলে তিনি দ্রুত পদে সভা ছেড়ে চলে গেলেন। নিজের শয়নঘরে গিয়ে রাজকুমারী বিছানায় শুয়ে কাঁদতে লাগলেন, এমন লাঞ্ছনা তিনি জীবনে ভোগ করেননি। কোথাকার এক পরিচয়হীন অখ্যাত লোক এসে অবহেলা ভরে বাঁ হাতে তার মুঠি খুলে দিলে, কি কঠিন তার আঙুল, যেন লোহা দিয়ে তৈরি। সেই আঙুল রাজকুমারীর মুঠি স্পর্শ করা মাত্র যেন অবসাদ আপনি খুলে গেল। কেন এমন হলো? ও কি ইন্দ্রজাল জানে? চোখ মুছে সুমিত্রা পালঙ্কে উঠে বসলেন, তার লুণ্ঠিত অভিমান আহত সর্পের মতো আবার ধীরে ধীরে মাথা তুলতে লাগল। তিনি গালে হাত দিয়ে ভাবতে লাগলেন, কি করে আজ বাকি দুই পরীক্ষায় চণ্ডকে পরাস্ত করবেন। বেলা তৃতীয় প্রহরে তুর্য দামামা বাজবা মাত্র রাজা আর রাজ্যের বড় বড় প্রবীণ অমাত্যরা রাজ উদ্যানে সমবেত হলেন। রাজকুমারী বেনি দুলিয়ে ফুলের মালা গলায় দিয়ে নিজের প্রাসাদ থেকে নেমে এলেন, চণ্ড উপস্থিত হল। এখন আর তার ধুলি ধূসর বেশ নেই, পরিধানে পট্ট বস্ত্র, বুকে লোহার বর্ম, হাতে ধনুস্বর, ডানকানে সেই মুক্তাটি বেলফুলের কুড়ির মতো দুলছে। রাজ উদ্যানটি প্রকাণ্ড, চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা,
তাতে বড় বড় ফল ফুলের গাছ, আম্র, জম্বু, বকুল, পিয়াল, কদম্ব শোভা পাচ্ছে। মাঝে মাঝে সরোবর, মাঝে মাঝে বুক পর্যন্ত উঁচু স্বচ্ছ স্ফটিকের দেওয়াল বাগানের পুষ্পিত অংশকে ঘিরে রেখেছে। চারিদিকে পোষা হরিণ, শশক, ময়ূর চড়ে বেড়াচ্ছে। একটি পাথরের বড় বেদির উপর রাজা আর অমাত্যরা আসন গ্রহণ করলেন। সুমিত্রা দুজন সখীর সঙ্গে অদূরে আর একটি বেদিতে বসলেন। চণ্ড দাঁড়িয়ে রইল। কুমারী একবার আয়ত উজ্জ্বল চোখ তুলে চণ্ডের দিকে চাইলেন, তারপর গ্রীবা হেলিয়ে একজন সখীকে ইঙ্গিত করলেন। সখীর হাতে একটা সোনার কলস ছিল, সে গিয়ে সেই কলসটি স্ফটিকের দেয়ালের পিছনে রেখে এলো। কুমারী তখন জিজ্ঞাসা করলেন, বিদেশি, তুমি তীর ছুটতে জানো? মুখ টিপে হেসে চণ্ড বললে, ছেলেবেলায় শিখেছিলাম, অল্প স্বল্প জানি। ভালো, এবারে তোমার বুদ্ধি বলের পরীক্ষা হবে। স্ফটিক কুড্ডির ওপারে ওই ঘর দেখতে পাচ্ছ? তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেইখান থেকে তীর দিয়ে ওই ঘট বিদ্ধ করতে হবে। যদি পারো বুঝবো তুমি কৌশলী বটে। রাজা এবং পারিষদেরা সকলেই অবাক হয়ে রইলেন। এ কি অদ্ভুত পরীক্ষা! এদিক থেকে ঘট বিদ্ধ করা কি সম্ভব কখনো? মাঝে পাঁচ আঙ্গুল পুরু স্ফটিকের দেওয়াল রয়েছে, সে দেওয়াল ভেদ করে তীর ছোড়া মানুষের সাধ্য নয়। চণ্ড বললে, এ কি মানুষের কাজ? এরকম লক্ষ্যভেদ যে দেবতাদেরও অসাধ্য। সুমিত্রা বিদ্রুপ স্বরে বললেন, তবে কি তুমি চেষ্টার আগেই পরাভব স্বীকার করছ? চণ্ড বললে, না না, তা আমি বলছি না। আমি বলছি যে আপনি মানুষের অসাধ্য কাজ দিয়ে আমাকে দেব পদবী দান করছেন। রাজকুমারী তীক্ষ্ণ স্বরে জিজ্ঞাসা করলেন, তবে কি তুমি পারবে বলে মনে হয়? চণ্ড হেসে বললে, পারা না পারা দৈবের অধীন, তবে এ পরীক্ষা বঙ্গীয় ধনুর্ধরের উপযুক্ত বটে। চণ্ড সযত্নে ধনুকে গুণ পড়ালে, ঈষৎ টঙ্কার দিয়ে দেখলে গুণ ঠিক হয়েছে কিনা। তারপর আকাশের দিকে চেয়ে আস্তে আস্তে ধনুকে স্বর সংযোগ করলে। গাছের পাতা নড়ছে না, বাতাস স্থির, দর্শকেরা ও চিত্রার্পিতের মতো বসে দেখছেন। চণ্ড ধীরে ধীরে ধনুক ঊর্ধ্বে তুললে, একবার সুবর্ণ ঘটের দিকে চেয়ে দেখলে, তারপর জ্যামুক্ত তীর আকাশের দিকে ছুটে চলল। তীর আতশবাজির মতো সোজা আকাশে উঠে পাক খেয়ে নক্ষত্র বেগে নিচের দিকে মুখ করে নেমে আসতে লাগলো। ডং করে একটা শব্দ হল। সকলে মুগ্ধ হয়ে দেখলেন তীরটি সোনার কলসের গায়ে বিধে আছে। রাজকুমারী এতক্ষণ রুদ্ধশ্বাসে বসে দেখছিলেন, তার বুক থেকে একটি কম্পিত দীর্ঘশ্বাস বার হয়ে গেল। বুক দুরুদুরু করে কাঁপতে লাগল, আশঙ্কায় কি আনন্দে বুঝতে পারলেন না। চণ্ডের কপালেও ঘাম দেখা দিয়েছিল। সে ঘাম মুছে জিজ্ঞাসা করলে, রাজকন্যা, আদেশ পালন করতে পেরেছে কি? রাজকন্যার গলা কেঁপে গেল। তিনি বললেন, পেরেছ। একটু থেমে বললেন, এবারে শেষ পরীক্ষা। চণ্ড যেন একটু ক্ষুণ্ণ হয়ে বললে, এরই মধ্যে শেষ পরীক্ষা? আমার ইচ্ছে হচ্ছে সারা জীবন ধরে আপনার কাছে পরীক্ষা দিই। সুমিত্রার বুক আবার দুরুদুরু করে উঠল, কিন্তু তিনি নিজেকে সংযত করে বললেন, শেষ পরীক্ষা এই, আমি এই বনের মধ্যে দৌড়ে যাব। দশ গুনতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ পরে তুমি আমার পশ্চাদ্ধাবন করবে। তোমার হাতে একটা তীর আর ধনুক থাকবে। তুমি যদি আমাকে স্পর্শ করতে পারো তাহলে তোমার জিত, আর আমি যদি ফিরে এসে এই বেদি স্পর্শ করতে পারি তাহলে তোমার হার। আমার গতিরোধ করবার জন্য তুমি অস্ত্র নিক্ষেপ করতে পারো, কিন্তু যদি আমার অঙ্গ থেকে এক বিন্দু রক্ত বার হয় তাহলে তদ্দণ্ডেই তোমার প্রাণ যাবে। চণ্ড বললে, মানবী মৃগয়া আমার জীবনে এই প্রথম। ভালো, তাই হোক। হরিণীর মতো ক্ষিপ্র চঞ্চল পদে কুমারী সুমিত্রা বনের গাছপালার মধ্যে মিলিয়ে গেলেন। দশগণা শেষ হলে চণ্ড তীরধনুক হাতে শিকারীর মতো তাকে অনুসরণ করলে। চণ্ডও খুব দ্রুত দৌড়তে পারে, কিন্তু রাজকুমারীর সঙ্গে পাল্লায় সে পিছিয়ে পড়তে লাগল। ক্রমে উদ্যানের গাছপালা যতই ঘন হতে আরম্ভ করল ছায়াও তত গভীর হতে লাগল। তার ভিতর দিয়ে পলায়মান সুমিত্রার শুভ্র অঞ্চল আর উড্ডিন বেণী দেখা যেতে লাগল।
কিন্তু ক্রমে আর তাও দেখা যায় না। চণ্ড বুঝলে সুমিত্রার সঙ্গে দৌড়ে সে পারবে না। হাজার হোক, তিনি নারী, তার শরীর লঘু, এদিকে চণ্ডের গায়ে লৌহ বর্ম, এই অবস্থায় কেবল পশ্চাৎধাবন করে কুমারীকে ধরা অসম্ভব। চণ্ড তখন যে পথে রাজকুমারীর ফেরবার সম্ভাবনা সেই দিকে যেতে লাগল। ছায়ায় অস্পষ্ট বন, ফুলের গন্ধে বাতাস যেন ভারী হয়ে আছে। অগণ্য গাছের শ্রেণীতে বেশি দূর পর্যন্ত দেখা যায় না। সংশয় ভরা মন নিয়ে খানিক দূর যাবার পর হঠাৎ চণ্ড দেখলে সুমিত্রা তার দিকেই ছুটে আসছেন। কিন্তু কাছাকাছি এসে সুমিত্রাও চণ্ডকে দেখতে পেলেন। উচ্চ হাস্য করে তিনি আবার বিপরীত দিকে ছুটলেন। কিন্তু চণ্ড তখন তার খুব কাছে এসে পড়েছে, তার দৃষ্টি ছাড়িয়ে পালানো আর সম্ভব নয়। তবু চণ্ড পেছিয়ে পড়তে লাগল, 10 হাতের ব্যবধান 15 হাতে দাঁড়াল। সুমিত্রার পা যেন মাটিতে পড়ছে না, তিনি যেন পাখির মতো শূন্যে উড়ে চলেছেন। মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে পিছু ফিরে চাইছেন আর কলকণ্ঠে হেসে আবার দৌড়চ্ছেন। ক্রমশ ব্যবধান যখন আরও বেড়ে গেল, তখন চণ্ড মনে মনে স্থির করে নিলে আর রাজকুমারীকে চোখের আড়াল করা চলবে না। সে দৌড়তে দৌড়তে ধনুকে সরযোজনা করলে, তারপর শুভ মুহূর্তের জন্য সতর্ক হয়ে রইল। এবার একটা মোটা গাছের পাশ দিয়ে যেতে যেতে সুমিত্রা নিমেষের জন্য থেমে পিছু ফিরে চাইলেন। এই সুযোগের জন্যই চণ্ড অপেক্ষা করছিল। পলকের মধ্যে তার তীর ছুটল। সুমিত্রা যখন আবার পা বাড়ালেন, তখন দেখলেন তার চলার শক্তি নেই। চণ্ডের তীর তার বেণী ভেদ করে গাছের গুড়িতে বিঁধে গেছে। চণ্ড ছুটে এসে তীর উপরে রাজকুমারীর বেণী মুক্ত করে দিল। হাসতে হাসতে তার মুখের দিকে চেয়ে দেখলে তার চোখে জল। চণ্ডের মুখ বিষণ্ন হয়ে গেল। সে ক্ষণকাল চুপ করে থেকে আস্তে আস্তে বললে, দেবী, আমি এখনো আপনার অঙ্গ স্পর্শ করিনি। যদি আপনি আমার মতো লোকের গলায় মালা দিতে না চান, আমি শেষ পরীক্ষায় হেরে যেতে রাজি আছি। আপনি যান, বেদী স্পর্শ করুন গিয়ে। সুমিত্রা নতজানু হয়ে সেইখানে বসে পড়লেন। বাষ্পরুদ্ধ স্বরে বললেন, প্রথম দর্শনেই আমার মন বুঝেছিল যে তুমি আমার স্বামী। শুধু অহংকার আমাকে অন্ধ করে রেখেছিল। আর্যপুত্র, বীর্যশুল্কে তুমি আমাকে জয় করেছ, তবু স্বেচ্ছায় আমি তোমার পায়ে আত্মসমর্পণ করছি। চণ্ডের মুখ হাসিতে ভরে গেল। সুমিত্রাকে ধরে তুলে সে বললে, সুমিত্রা। সুমিত্রা গলা থেকে মালা খুলে তার গলায় পরিয়ে দিলেন। তারপর আবার নতজানু হয়ে বরকে প্রণাম করলেন। চণ্ড হেসে বললে, সুমিত্রা, তুমি রাজকন্যা, দরিদ্রের পর্ণকুটিরে তোমার কষ্ট হবে না? সুমিত্রা চোখ নিচু করে বললেন, তোমার মতো স্বামী যার পর্ণকুটিরে থেকেও সে রাজরাজেশ্বরী। আর্যপুত্র, আমাকে তোমার তালিবনসাম বঙ্গদেশে নিয়ে চলো। চণ্ড বললে, সুমিত্রা, তোমার সঙ্গে আমি প্রতারণা করেছি, বলেছিলাম মনে আছে বঙ্গদেশের রাজকুমার রসিক? আমি তোমাদের সঙ্গে একটু রসিকতা করেছি। আমার সত্যিকারের নাম চন্দ্র। আমার একটি ছোট্ট বোন আছে, সে চন্দ্র উচ্চারণ করতে পারে না, চণ্ড বলে, তাই। বিস্ময় উৎফুল্ল চোখে চেয়ে সুমিত্রা বললেন, তুমি তবে বঙ্গের রাজপুত্র? হ্যাঁ, কিন্তু রাজপুত্র বলে তোমার মালা ফিরিয়ে নিও না যেন। সুমিত্রা মুগ্ধ নেত্রে কিছুক্ষণ চণ্ডের মুখের পানে চেয়ে থেকে মৃদুস্বরে বললেন, রাজপুত্র যে এমন হয় তা জানতাম না। তারপর দুজনে হাত ধরাধরি করে যেখানে রুদ্রপ্রতাপ সপারিষদ বেদিতে ছিলেন সেই দিকে চললেন।